শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। গ্রাম টিউরি, ইউনিয়ন তুমলিয়া, থানা উপজেলা কালীগঞ্জ, জেলা গাজীপুর। পূর্বে ছিল নারায়ণগঞ্জ। আচ্ছা, ছাত্র জীবনে আমি এই গ্রামে উত্তর দক্ষিণ সোম প্রাইমারি স্কুলে লেখাপড়া করছি 5 পর্যন্ত। তারপরে কালীগঞ্জ বাইলট স্কুলে ইয়ে করছি, তো ম্যাট্রিক পরীক্ষা 70 শনে দিছি। ম্যাট্রিক পরীক্ষার পরে কলেজে ভর্তি, প্রথমে কালীগঞ্জ, তারপরে নরসিংদী। ওই টাইমে আন্দোলন ওই টাইমে আমরা খুব একটা সক্রিয় ছিলাম না। তো আমাদের যারা পার্শ্ববর্তী হয়েছে মহিষ ভাই, ওনার অনুপ্রেরণায় আমরা যতটুকু পারছি মিছিল, মিটিংয়ে গেছি, কুর্সি ছিল, সদস্য ছিলাম আর কি ছাত্রলীগের। 25 মার্চের পরে আশেপাশের অনেক মানুষ যাইতেছে, তারপরে নেতারা চলে গেছে। তখন চিন্তা করলাম কিছু টাকা পয়সা জোগাড় করে যে মুক্তিযুদ্ধ যাব, এবং খুবই ইন্টারেস্টেড হইলাম। পরে কিছু টাকা পয়সা জোগাড় করে এরপরে কিছু হাইটা কিছু নৌকায় এই ইন্ডিয়াতে গেলাম আর কি। ইন্ডিয়াতে প্রথমে গেলাম হাফাইনা ট্রানজিট ক্যাম্পে। ট্রানজিট ক্যাম্পে বেশ অনেক দিন রইলাম। থাকার পরে আমাদের ওই যে হুমায়ুন ভাই বলছে আজিজ মাঝি, উনি একদিন গেল আমাদের এনে। গেলে যাওয়ার পরে বললাম যে আমাকে নিয়ে গত, আমরা তো শ্রমিক ট্রেনিং দেওয়াই, তো শ্রমিক আমাদের শ্রমিকই দেন, যাও ট্রেনিং দিব তো দেশের থেকে আইসি। তখন উনি নিয়ে গেল আমাদের রাত্রে ট্রাকে কইরা পালাটানা ওখানে প্রায় 1 মাসের মধ্যে হবে বা কিছু কম হবে বোধহয়। ওখানে ট্রেনিং দিলাম। ট্রেনিং দেওয়ার পরে আমাদের আর আমসংস্কৃতি দিল না। পরে রাত আরেকদিন রাত্রে আমাদের ট্রাকে নিয়ে গেল মেলাগর নামে একটা জায়গা। ওইখানে যাইয়া আমরা পাইলাম ওই কমান্ডার মেজর হায়দার। ওই মেজর হায়দারের আন্দারে আমাদের দিল। দেওয়ার পরে আমাদের বললো তোমরা কে কে মেট্রিক পাস করছো। ধরুন আমরা কয়েকজন বললাম যে আমরা করছি, আসো তোমরা আলাদা হো। তখন আমাদের আবার 7-8 দিন ট্রেনিং দেওয়া হলো এক্সপ্লোজিভ, ওই টাইম বোমা, তারপরে আর ওই বিভিন্ন এক্সপ্লোজিভ ব্যাপারে ট্রেনিং দেওয়া হলো। তখন দেওয়ার পরে আবার এনে কয়েকদিন থাকলাম। পরে মাঝে মাঝে আমাদের বর্ডারে নিয়ে যেত, এনতে বর্ডারে আমরা ওই যে মুক্তিযুদ্ধ পাস হইতো রেললাইন পার হইয়া ক্রস করে, তখন আমাদের দুই দিকে রাখতো আর কি। তখন এরপরে ইয়ে গেলে পরে গেলো যে এখন তোমরা প্রায় ইয়ে হয়ে গেছে, তোমাদের দেশে দেখতে। তখন আমরা হাইটা পুরোই হাইটা
খ্রিস্টান ভদ্রলোক অরুণী কস্তা, আমি ছিলাম আবার সেকশন কমান্ডার 10 জনের। কালীগঞ্জের যুদ্ধ করায় শেষ পর্যায়ে পুবাইল পুবাইলে আর্মি দেয়া, তারপর পুবাইলে গেলাম, কিছু অনেকই মোটামুটি ফাইট হইল, পাক বাহিনী আবার এনতে সরিয়া গেল। সরিয়া দেওয়ার পরে আমরা ওর বাড়িতে এসে এলাম, এই কয়েকদিন পরে, 2-3 দিন পরে তো স্বাধীন হয়ে গেল। আজকের দিনে এসে আপনার কী মনে হচ্ছে? আজকের দিনে তো মনে হচ্ছে আমরা যে আশা নিয়ে যুদ্ধ করছিলাম, এত মোটামুটি বঙ্গবন্ধু মারার পরে তো আর কিছুই হইল না। যাই হোক, এখন দেশটা একটা পর্যায়ে, এরপরও যেই ইয়ে আছে, এগুলো যদি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এগুলো সব ঠিকঠাক করতে পারে তাহলে আমরা আগে যাব। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।